হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ছন্দে ফিরছে দীঘা, আনাগোনা হচ্ছে পর্যটকদের, একজন দুজন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, দীঘার লাইভ ভিডিও কি পরিস্থিতি সেই ভিডিও দেখতে পেয়ে যাবেন, সঙ্গে যেটা পাবেন হোটেলে, কিন্তু এখন সমস্ত হোটেল ওপেন নয়, তাই কোন কোন হোটেলগুলো ওপেন হচ্ছে সেই হোটেলের ডিটেলস, দীঘা এখন কি করে পৌঁছবেন তার জন্য বন্দোবস্ত রয়েছে, কী করে দীঘা পৌঁছবেন, দীঘাতে ঘুরতে গেলে পৌঁছানোর তো চাই, তো সেই সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সমস্ত কিছু ডিটেলস জানতে গেলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। আর এরকম টাইপের আপডেটেড কন্ডিশনে কী কী অবস্থায় পর্যটনের যে জায়গাগুলো রয়েছে যেখানে আপনারা ঘুরতে যেতে পারবেন তার ডিটেলস জানতে গেলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি কিন্তু অন করতে ভুলবেন না। লাইভ একদম আপডেটেড ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আরও হচ্ছে সামনে শঙ্করপুর তাজপুরের যে ব্যাপারটা রয়েছে, সে তাজপুরও ওপেন হচ্ছে 15 তারিখ থেকে ওপেন হয়ে যাবে, সেই সম্পর্কেও একদম লাইভ ভিডিও, তখনকার প্রেজেন্ট কন্ডিশন, কোন কোন হোটেল, সেই ডিটেলসও পেয়ে যাবেন। তাই সব কিছু ডিটেলস জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপনাদেরকে থাকতে হবে। তো এবার আসি দীঘার কী কন্ডিশন রয়েছে। প্রথমে বলে রাখি দীঘাতে কিন্তু এখন যদি বেড়াতে যান আপনারা তাহলে বলবো 30 জুন পর্যন্ত কিন্তু সমুদ্রে নামতে পারবেন না, কিন্তু এই বর্ষামুখর পরিস্থিতিতে দীঘা যারা যায় দীঘাকে উপভোগ করার কিন্তু সবথেকে শ্রেষ্ঠ সময়। আর এই ঠিক বর্ষার সময় কিন্তু খুলে গেছে দীঘা, তাই এই প্রকৃতির এই রূপকে যদি দেখতে হয় তাহলে দীঘা অবশ্যই পৌঁছতে হবে। কিছু সেফটি সিকিউরিটি মেজারমেন্ট নিয়ে প্রশাসনের তরফ থেকে দীঘার যে হোটেল অ্যাসোসিয়েশন রয়েছে তার পক্ষ থেকে যে সেফটি সিকিউরিটিগুলো মানা রয়েছে সেইগুলো কী, সেই সেফটি সিকিউরিটি সেটা হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে আপনাদেরকে মাস্ক ইউজ করতে হবে, মাস্ক ছাড়া হোটেলে আপনারা ঢুকতে পারবেন না। স্যানিটাইজ আপনাদের স্যানিটাইজার নিজেদের কাছে রাখতে হবে, সাবান রাখতে হবে নিজেদেরকে, হাত মুখ ধোয়ার বন্দোবস্ত রাখতে হবে। প্লাস হচ্ছে যেটা দীঘার তরফ হোটেলের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত রুম স্যানিটাইজ করে তবেই আপনাদের হাতে তুলে দেওয়া হবে, একজন চলে যাওয়ার পরে স্যানিটাইজ করে তারপরেই আপনি সেই রুমে থাকতে পারছেন। আরও যেটা জানবার বিষয় হচ্ছে যে দীঘার কিন্তু সমস্ত হোটেল কিন্তু ওপেন এই মুহূর্তে হচ্ছে না, উপকূল বা একদম বিচের ধার দিয়ে যে হোটেলগুলো ছিল তার মধ্যে থেকে মাত্র 30% হোটেল নিয়ে দীঘা ওপেন হয়েছে, বুকিং স্টার্ট হয়েছে অনলাইন, আপনারা চাইলে অনলাইন বুকিং করতে পারেন। এবার সেই কোন কোন যে হোটেলগুলো 30%-এর মধ্যে পড়েছে সেই হোটেলের ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেগুলোতে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন, ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে কোয়ারি করতে পারবেন। আর সঙ্গে দীঘা কী করে পৌঁছবেন তার জন্য ব্যবস্থা কী রয়েছে, কীরকমভাবে পৌঁছবেন, যারা প্রাইভেট গাড়িতে আছেন কিংবা যারা অন্য উপায়ে যেতে চান, কারণ ট্রেন তো বন্ধ কিন্তু দীঘা তো পৌঁছতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে লুকিয়ে রয়েছে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখা চাই। তো প্রথমে আমি যেটা আপনাদেরকে বলবো, দীঘার তো একদম লাইভ ভিডিও, মানে কী কন্ডিশনে দীঘা রয়েছে এই মুহূর্তে, একদম আগের দিনের ছবি বা আজকেরই ছবি বলা যেতে পারে, সেই ছবি আপনারা তো দেখতেই পাবেন আমার এই ভিডিওতে, সঙ্গে কী করে পৌঁছবে সমস্ত ডিটেলস। তাহলে চলুন এবার আস্তে আস্তে ধীরে ধীরে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই দীঘার কোন হোটেলগুলো ওপেন হয়েছে, যে হোটেলগুলোতে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন, তারপরে আমি দেখাবো, বলে দেবো আপনাদেরকে কী করে দীঘা পৌঁছতে পারবেন, আর সঙ্গে তো আপনারা দীঘার ভিডিও সঙ্গে দেখতেই পারছেন। তাহলে চলুন দেখে নিই কী অবস্থায় রয়েছে দীঘা আর সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে। তাহলে দেখে নিই আগে প্রথমে কোন হোটেলগুলো রয়েছে। হোটেলে যাওয়ার আগে যে কথাটা প্রথমে বলবো সেটা হচ্ছে সমস্ত হোটেল কিন্তু ওপেন হয়নি, আবার বলে দিচ্ছি রেট আমি এখানে যেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো মোর অর লেস এই রকম জায়গাতেই থাকবে, তবে ফোন নাম্বারগুলো দিয়েছি সেখানে ফোন করে অবশ্যই কোয়ারি করে তারপরে যাবেন, কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে রেট হয়তো এর থেকে কম হতে পারে, কিছু ক্ষেত্রে হয়তো বা সেফটি মেজারমেন্টের জন্য অনেক কিছু করতে হচ্ছে তার জন্য কিছু ক্ষেত্রে বেশিও হতে পারে। তো আমি সব রকমের হোটেল দিয়েছি আর একদম বিচের ধারেরও কিছু হোটেল দিয়েছি যেগুলো আপাতত ওপেন হয়েছে, কিছুটা নিউ দীঘা রোডের ওপরে যে হোটেলগুলো রয়েছে সেগুলোরও কিছু খোঁজখবর রয়েছে, ওল্ড দীঘার হোটেলেরও কিন্তু খোঁজখবর রয়েছে। তো সব জায়গায় মিশিয়ে যে হোটেলগুলো আমি পেয়েছি সেগুলোর খোঁজখবর রয়েছে। প্রথম যে হোটেলটার কথা বলবো, হোটেল মেহেক, 1200 থেকে 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে রুম। ফোন নাম্বার হচ্ছে বুকিংয়ের 0876889241। এর পরের যে হোটেলটার কথা বলবো সেটা হচ্ছে হোটেল বসন্তপ্রিয়া, 1500 থেকে 2000এর মধ্যে এখানে পেয়ে যাবেন রুম। বুকিংয়ের জন্য ফোন নাম্বার 0332460100। ওল্ড দীঘার দিকে পেয়ে যাবেন হোটেল সিগাল, এটি বুক করতে পারেন, এটির জন্য ফোন নাম্বার হচ্ছে 09830340357। রয়েছে ওয়েবসাইট www.hoteldolphin.in, এটা ডলফিন গ্রুপের আন্ডারে।
এর পরে রয়েছে হোটেল সি স্যান্ড, 1000 থেকে 1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন এখানে। এটি রয়েছে নর্মদা টেম্পলের কাছে। ফোন নাম্বার 0629735385। রয়েছে হোটেল গ্রিন গেট, 1000 থেকে 1500 টাকার মধ্যে রুম এখানেও আপনারা পেয়ে যাবেন। এটির বুকিংয়ের ফোন নাম্বার 0747902338। রয়েছে হোটেল টিউলিপ, 1000 থেকে 1500 টাকার মধ্যে এখানেও পেয়ে যাবেন রুম। ফোন নাম্বার 0933054689। হোটেল পূর্ণিমা, 700 থেকে 1200র মধ্যে রুম পেয়ে যাবেন। এটির বুকিং নাম্বার হচ্ছে 0980449026। এরপর হোটেল শ্রী ভক্তিসাগর, 2000 থেকে 2500র মধ্যে রুম এখানে পেয়ে যাবেন। ওল্ড দীঘাতে রয়েছে, সি বিচ রোডের ওপর। ফোন নাম্বার 0867067240। এটা তো গেল হোটেলের ব্যাপার। এবার যাওয়া জানা যাক যে ওখানে কী করে পৌঁছবেন। দেখুন, যদি পৌঁছতে হয় ওখানে, এখন এই মুহূর্তে রয়েছে প্রাইভেট, যাদের কার আছে তারা তো কারে করে পৌঁছতে পারেন কিংবা গাড়িতে করে পৌঁছতে পারেন। দীঘা কোলাঘাটের ওপর দিয়ে বেরিয়ে গেছে, সোজা চলে গেলে পৌঁছে যাবেন আপনারা দীঘা। আর এর ছাড়া আপনারা পৌঁছতে পারেন বাসে করে কলকাতা থেকে দীঘার। SBSTC-র বাস চালু রয়েছে, এখনও চালু রয়েছে, যেতে পারবেন চাইলে বাসে করে আপনারা দীঘাতে কিন্তু পৌঁছতে পারবেন। তাহলে দীঘা ওপেন হয়ে যাচ্ছে, পর্যটকদের আনাগোনাও আস্তে আস্তে এবার বাড়তে থাকবে, আর পর্যটকরা ওখানে কিছু দেখাও যাচ্ছে। তো চাইলে আপনারা পৌঁছতে পারেন দীঘা। আর এরকম টাইপেরই আপডেটেড নিউজ পেতে পর্যটনের এই মুহূর্তে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে, আর তার জন্য চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিতে হবে। আজ এই পর্যন্ত। এই নেক্সট কোন পর্যটনের সেক্টর ওপেন হচ্ছে খুব শিগগিরই আপনাদের জন্য, তার জন্য অবশ্যই চোখ রাখুন।